তিনি শ্রী তপন দাশগুপ্ত মহাশয়ের বাড়িতে প্রচুর আড়ম্বরের সঙ্গে জগদ্ধাত্রী পুজো করা হচ্ছে। আজকে অষ্টমী পুজো, সকাল থেকে পুজো সংকল্প করে পুজো দিয়েছি। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামে সংকল্প করে পুজো দেওয়া হয়েছে। কল্যাণ ব্যানার্জির সহ অনেকের নামে দেওয়া হয়েছে। আমি পুজোতে ছিলাম আর আজকে মায়ের ভোগ ভোগও হয়েছে। কালকে তো নবমী, কালকে মেন পুজো, কালকে আবার ভোজই মেন পুজো, কিন্তু কালকেও নবমীতে যেরকম দুর্গা পুজো তো অষ্টমীটা মেন পুজো, আর জগদ্ধাত্রী পুজোটা হচ্ছে নবমী মেন পুজো, তো অষ্টমীটা আমাদের ধুমধাম করে হয়েছে পুজো। যদিও তপনবাবুর কথায় মহামারীর কারণে এই আড়ম্বর অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম, সমস্ত নির্দেশিকা মেনেই এই পুজো করা হচ্ছে এবং দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশের পথে জীবাণুমুক্ত করে তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে প্রতি বছরের ন্যায় এবছরও তিনি দুস্থ মানুষদের শীত বস্ত্র প্রদান করে তাদের পাশে দাঁড়াচ্ছেন। করোনা ভাইরাসের মধ্যে যা যা সরকারি নিতে সেটা মেনেই করা হচ্ছে। ডিস্টেন্স বজায় স্যানিটাইজ দিয়ে দান করে দেওয়া হয়েছে। মানুষের জন্য আরও অঞ্জলিটা খুব ক্যাপে ক্যাপে দিয়েছে, যাতে কারো কোনো অসুবিধা।